সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। রেখাস ব্লগ এন্ড কুকিং শোয়ের আরও একটি এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের এপিসোডে রয়েছে খুব সহজে অসম্ভব মজার এই গার্লিক ব্রেডটি আপনারা তৈরি করে নিতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কত সহজভাবে গার্লিক ব্রেডটি আপনারা তৈরি করে নেবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি, এখানে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ, দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। তো চিনি, ইস্ট এবং দুধ একসাথে আমি একটু চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে আপনারা মিশিয়ে নেবেন। আর এখানে আমি একটি ডিম দিয়ে দিচ্ছি। তো ডিমটা দিয়ে এখন আমি ভালো করে ফেটে নিচ্ছি দুধের সাথে। এই তো দেখতে পাচ্ছেন কীভাবে আমি মিশিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ময়দা, সবটুকু না দিয়ে হাফ দিয়েছি, দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে করে আপনারা ডোটা তৈরি করে নেবেন। তো এখন আমি আরটুকু আর বাকিটুকু আমি দিয়ে দিয়েছি ময়দা, দিয়ে এখন আমি হাত দিয়ে করে নিব। এভাবে করে নেড়ে যেয়ে দেখেছি এখন আমি চামচটা উঠিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে এখন ডোটা তৈরি করে নিচ্ছি। এভাবে করে হাত দিয়ে প্রেশার দিয়ে ডোটা অবশ্যই তৈরি করে নেবেন। ধৈর্য ধরে আপনার ডোটাকে পারফেক্টভাবে সফট একটি ডো তৈরি করে নেবেন। তো এই তো ডোটা, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মেল্টেড বাটার। আপনার চাইলে রেগুলার রান্নার তেল দিয়েও করে নিতে পারেন। এভাবে বাটারটা দিয়ে ভালো করে ডোয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে করে অবশ্যই একটু সময় লাগে, 8-10 মিনিটের মতো সময় লাগে ডোটাকে পারফেক্ট করে নিতে হবে, তাহলে সফট একটি ব্রেড পাবেন। এ তো আমি দেখে দিচ্ছি, এখন আর হাতে লেগে যাচ্ছে না। তো এখন আমি ঢেকে রেখে দিব 40-50 মিনিটের জন্য। 50 মিনিট পর আসলাম। তো দেখুন ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো এখন আমি গ্যাসগুলো বের করে নিচ্ছি। এভাবে করে আপনারা গ্যাসগুলো বের করে নেবেন। তো এভাবে করে এখন আমি বোর্ডে নিয়ে নিলাম, নিয়ে এখন আমি ভাগ করে নেব। ডো কাটার দিয়ে আমি এখন ভাগ করে নিচ্ছি। আপনার চাইলে ছুরি দিয়েও কিন্তু করে নিতে পারবেন। ভাগ করে আমি দুইটাকে বল শেপ দিয়ে নিচ্ছি এভাবে করে। এ তো একদম স্মুথ একটি বল তৈরি হয়ে গিয়েছে। এভাবে করে আপনারা স্মুথ বল তৈরি করে নেবেন। তো দুইটা করে নিয়েছি। তো একটাকে আমি একটু ময়দা ছিটিয়ে আমি রুটি শেপ দিয়ে নিব, উল্টিয়ে পাল্টিয়ে। এভাবে করে রুটি বানিয়ে নেবেন। ঘুরিয়ে ফিরিয়ে 4-5 থেকে সমানভাবে রুটিটা, বড় একটি সাইজের রুটি তৈরি করে নিচ্ছি। এই তো রুটিটা হয়ে গিয়েছে। তো এখানে আমি একটি পিজা মোল্ড নিয়েছি, এর মধ্যে একটু ময়দা ছিটিয়ে দিয়ে রেখেছি যেন মোল্ডে না লেগে যায় রুটিটা। এর মধ্যে আমি রুটিটা রেখে দিচ্ছি। রেখে দিয়ে 4-5 দিয়ে একটু চেপে সমান করে দিচ্ছি। তো আমি যে আরেকটি বল তৈরি করে রেখেছিলাম সেটাকেও আমি তৈরি করে নিচ্ছি। তো আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার বেশি বেশি করে করুন। আর যারা অলরেডি এ পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করে এ পর্যন্ত যারা আনছেন তাদের থেকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। এই তো দেখতে পেয়েছেন আমি বাটার কটুকু নিয়ে এই রুটির মধ্যে লাগিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি এই আরেকটা রুটি বসিয়ে দিচ্ছি। এভাবে করে 4-5 দিয়ে সমান করে টেনে নিয়ে এভাবে করে চেপে চেপে আমি আরেকটি রুটি দিয়ে এর ওপরে একটু ময়দা ছিটিয়ে দিয়েছি। বাটার আমি কটুকু দিয়েছি কথার মধ্যে কিন্তু বলতে পারি না, আপনারা অবশ্যই দেখে নিয়েছেন। এখন আমি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দিচ্ছি ফ্রিজে। 15-20 মিনিট আমি রেস্টে রেখে দিব ফ্রিজে। তো এখানে আমি 5-6টা রসুনের কোয়া নিয়েছি, চিকন ইয়াদে আমি গ্রেট করে নিচ্ছি। এতো হয়ে গিয়েছে গ্রেট করা। তো এখানে আমি 1 টেবিল চামচ বাটার নিয়েছি, 1.5 টেবিল চামচ বাটার পরিমাণে হতো, সব কিছু মিলিয়ে 50 গ্রামের মতো হবে। তো এইভাবে করে আমি বাটার এবং রসুন একসাথে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি। যদি আনসল্টেড বাটার হয়ে থাকে তাহলে লবণ দিবেন, আর সল্টেড বাটার হলে লবণ লাগবে না। এই তো আমি লবণটা ভালো করে
মিশিয়ে নিয়েছি, মেশানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এই যে ফ্রিজে রেখেছিলাম, তো ফ্রিজ থেকে বের করে আনছি। 20 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। তো এখন আমি এভাবে করে বের করে নিয়েছি, নিয়ে এখন হাত দিয়ে চেপে চেপে রুটিটাকে সমান করে নিয়েছি। তো এখন আমি স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি, এভাবে করে দুই মাথাটাকে টান দিয়ে এভাবে করে নিলেই কিন্তু স্কোয়ার শেপ হয়ে যায়। এতো দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনারা আমার কথা চেয়েও দেখে বুঝতে পেরেছেন আমি কিভাবে করে নিচ্ছি। এভাবে করে রুটিটা আমি বেলুন দিয়ে বেলে আবার একটু লম্বা বড় করে নিয়েছি। এর মধ্যে আমি যে রসুন আর বাটার একসাথে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এভাবে করে পুরো রুটির মধ্যে যেন কোনো সাইড বাকি না থাকে, সব দিকে যেন সমানভাবে লেগে যায়। এভাবে করে হাত দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো আপনারা লাগিয়ে নেবেন। এখন আমি ফোল্ড করে নিচ্ছি, কীভাবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই তো এভাবে করে ফোল্ড করে রোলটা তৈরি করে নেবেন। এভাবে করে আস্তে আস্তে চেপে চেপে আপনারা রোলটা তৈরি করে নেবেন। খুবই কিন্তু সহজ, খেতে অসম্ভব মজা এই গার্লিক ব্রেডটি। তো এখন এই তো রোলটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটু দাগ কেটে নিচ্ছি, সমান করে যেন কেটে নিতে পারি। এভাবে করে দাগ কেটে নিলে সমান হবে, সমান একটু কম বেশি হতে পারে, তারপরেও দাগ কেটে নিলে। এই তো আমি এখন সুতা দিয়ে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এভাবে করে সুতাটা কেটে নিলে বেশি ভালো হয়। এটা আবার ছুরি বা ডোকাটার দিয়ে কাটতে যাবেন না, সুতা দিয়ে কেটে নেবেন। এতো সহজ হয়, খুবই সহজভাবে এর লেয়ারগুলো এসে যায়। এই তো দেখিয়ে দিলাম কী সুন্দরভাবে লেয়ারগুলো দেখা যাচ্ছে। এই তো আমি একটি ট্রেতে বসিয়ে দিচ্ছি। এভাবে করে আমি কেটে নিচ্ছি একে একে, আর ট্রেতে দিয়ে দিচ্ছি। আর ট্রেতে আমি বাটার পেপার বিছিয়ে নিয়েছি। বাটার পেপার না থাকলে আপনারা তেল ব্রাশ করেও বসিয়ে দিতে পারবেন। একে একে সবগুলো আমি বসিয়ে দিয়েছি। এ তো হয়ে গেছে, তারপরে তাল দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। তো 30 মিনিট পর আসলাম। তো এখন আমি এখানে একটি কুসুম নিয়েছি, তো কুসুমটা আমি উপর দিয়ে ব্রাশ করে দিব, তাহলেই সুন্দর একটি কালার এসে যাবে সব দিক দিয়ে সুন্দরভাবে। ডিমের কুসুমটা আপনারা এভাবে ব্রাশ করে দিবেন। এর উপরে আমি কালো জিরা দিয়ে দিচ্ছি, থাকলে দিবেন নয়তো স্কিপ করবেন। তো কালো জিরা দিয়ে চারপাশে এত উপরে সবগুলোর মধ্যে আমি কালো জিরা দিয়ে নিয়েছি। আর ওভেনটা আমি 10 মিনিট আগে প্রিহিট করে নিয়েছি, 200 ডিগ্রি সেলসিয়াসে আমি 18 থেকে 20 মিনিটে বেক করে নিব। তো 20 মিনিট পর আসলাম। এই তো দেখুন পারফেক্টভাবে গার্লিক ব্রেডগুলো হয়ে গিয়েছে, দেখতে যেরকম সুন্দর। এই তো দেখতে পাচ্ছেন কত আকর্ষণীয় হয়েছে। আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছি পারফেক্টভাবে যে কুক হয়েছে, দেখতেই কিন্তু অন্যরকম একটি সুন্দর লাগছে। আপনারা সকাল বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনে এই ব্রেডটি দিয়ে দিতে পারবেন। আর সপ্তাহ জুড়েও যদি রেখে দেন, এই ব্রেডটি শক্ত হবে না এবং নষ্ট হবে না। আমি ভিতর থেকে লেয়ারে লেয়ারে আমি ব্রেডটি খুলে দেখিয়ে দিচ্ছি, পার্ট বাই পার্ট কী সুন্দরভাবে খুলে এসে যাচ্ছে। তো আমার আজকের রেসিপিটি এখানেই শেষ করবো। আজকের মতো আল্লাহ হাফেজ।